চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঞ্চে বসাকে কেন্দ্র করে জেলা কৃষক লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সোমবার 5 ডিসেম্বর দুপুরে 12টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক সম্মেলন স্থলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের বাইরে 5টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ত্রিবার্ষিক কাউন্সিল 2022 চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে সম্মেলন চলাকালীন অবস্থায় হঠাৎ করে দুই গ্রুপের হাতাহাতি চেয়ার ভাঙচুর শুরু হয়। সেই সময় চাঁপাইনবাবগঞ্জের এক সাংবাদিক আসাদুল্লাহ সনির ফোন ও স্ট্যান্ড ভেঙে যায়। এ ঘটনায় আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানায়, 11:45 দিকে মঞ্চের পেছনে বসাকে কেন্দ্র করে পৌর মেয়র মুখলেসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের ছাত্রলীগ কৃষক লীগের সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঞ্চের ভেতর ও বাহিরে ভাঙচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, এই ঘটনায় আমরা বিব্রত, কেন্দ্রীয় নেতাদের সামনে এমন ঘটনায় আমরা লজ্জিত, এমন ঘটনা আর যাতে না ঘটে এমনটাই দাবি আওয়ামী লীগ নেতাদের।